हेलो व्यूअर्स अपना देखें टेक समाधान अनलाइन यूट्यूब चैनल। बंधुरा एखनकार भिडियोर माध्यम आपके जानाबो कयेकदिन आगे किन्तु एकटी भिडियो आपलोड करेछिलाम सेटा हलो जारा यूटीआई बा एनएसडीएल थेके पैन कार्डेर जोन्नो एप्लीकेशन करे थाकेन तादेर जोन्नो एबार थेके यूटीआई बा एनएसडीएल एर तरफ थेके किन्तु मेल बा नोटिफाई करा होयेछे जे आपनादेर जे पैन कार्ड एप्लीकेशन फर्म एबं साथे जे समस्त डकुमेंट्सगुलो आपनारा आपलोड करबेन तो स्कैन करार पूर्वे किन्तु आपनाके एकटा स्टैम्प सेखाने करते हबे। तो ये स्टैम्पर मध्य दुटी जायगा थेके बा दुटी डिपार्टमेंट थेके किन्तु बला होयेछिलो सेखाने जे शुधुमात्र पैन पार्पास ओनली एटाई लिखते हबे एज पार यूटीआई नोटिफिकेशन एवं एनएसडीएल थेके जादेरके मेल करा होयेछिलो सेखानेओ किन्तु एई कथाटा लेखा होयेछिलो। तो अनेकेई किन्तु एई धरनेर स्टैम्प करछेन केउ आबार एई धरनेर स्टैम्पो बानाच्छेन। तो आमी आपनादेरके बोलबो एकटाई कथा सेटा होच्छे जे जेहेतु यूटीआई बा एनएसडीएल थेके बला होयेछे शुधुमात्र पैन पार्पास ओनली एटा लेखार कथा सुतरां एटा आपनार बिये बाड़ी नय एटा आपनार নিজের যে বেডরুম সেটা নয় যে আপনি আপনার নিজের ইচ্ছা খুশি সাজাবেন। অনেকে যে রাউন্ড যেটা হয় স্ট্যাম্পটা সেটা করছেন সেটাতে কোনো সমস্যা নাই, অনেকে রেকট্যাঙ্গেল যেটা হয় সেটাতেও করছেন সেটাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু লিখতে হবে ফর পেন পারপাস অনলি। আপনারা সেখানে কি করছেন, অনেকে জেলার নাম লিখছেন, অনেকে তাদের ভিএলই আইডি লিখছেন, যারা সিএসসি ইউজার রয়েছেন বা যারা পিএসএ আইডি আছে তারা তাদের পিএসএ আইডিটাও সেখানে লিখছেন। এখানে একটা জিনিস কিন্তু প্রবলেম হবে, হতে পারে এই ক্ষেত্রে আপনি যেগুলো লিখছেন সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আজকে আপনি যে পিএসএ আইডি ইউজ করছেন সেই পিএসএ আইডি আপনি পরবর্তীতে অন্য আপডেট চলে আসলো সেটা আপনি ইউজ করতে পারেন, সুতরাং তখন কিন্তু এই স্ট্যাম্পটা আপনি আর কাজে লাগাতে পারবেন না। আপনি আজকে সিএসসি আইডি থেকে কাজ করছেন কালকে সিএসসি আইডি থেকে কাজ নাও করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি সিএসসি ইউটিআই আজকে কাজ করছেন কালকে আপনি এনএসডিএল কাজ করতে হবে নতুন কোনো আপডেটসের জন্য, সেক্ষেত্রে ওই স্ট্যাম্পটা কিন্তু আর কাজে লাগবে না। সুতরাং এখানে স্টাইল করার কিছু নেই, এটাই একটা মেন প্রবলেম যেটা নিয়ে আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও করে আপলোড করব কয়েকদিন আগেই, কিন্তু গতকাল একটা গ্রুপে সেখানে দেখি যে আপনি কিভাবে করছেন সেটা আপনি গ্রুপে কেন শেয়ার করছেন বা আপনি সেখানে কেন আপনার মতামত দিচ্ছেন যে এটাই বেস্ট, তার ফলে আপনার জন্য কিন্তু আরও পাঁচটা মানুষ যখনই দেখবে যে আপনি এভাবে করছেন এটাই বেস্ট বলে সেখানে দাবি করছেন, সেক্ষেত্রে আরও পাঁচটা মানুষ কিন্তু সেভাবে স্ট্যাম্প করবে এবং প্রবলেমটা সেই ফেস করবে যখন সে তার পিএসএ আইডিটা চেঞ্জ করবে বা অন্যভাবে যখন প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে। তো আপনি তো করছেন করুন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু অ্যাজ পার যেহেতু নোটিফাই করা হয়েছে ইউটিআই এর তরফ থেকে এবং এনএসডিএল এর তরফ থেকে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে আপনাকে সেখানে ফর প্যান পারপাস ছাড়াও আরও অন্যান্য জিনিস লিখতে হবে, ভিএলএ আইডি বা এই সমস্ত আপনার জেলার নাম আপনার শপের নাম এসব কিছু লেখার দরকার নেই, জাস্ট রেকট্যাঙ্গেল যেটা হয় লম্বলম্বি যে স্ট্যাম্প সেটাই বানিয়ে নিন, ওটাতেই আপনার এনএসডিএলও কাজ করতে পারবেন ইউটিআই কাজ করতে পারবেন, যে কোনো আইডি আপনি চেঞ্জ করলে সেটাতেও কাজ করতে পারবেন, এখানে স্টাইল করার কোনো বিষয় নেই, এগুলো করে কোনো লাভ নেই, ভবিষ্যতে আপনার সমস্যা হবে। আজকে আপনি ভাবছেন যে আপনি এটা নিয়েই কাজ করবেন অন্য আইডিয়া চেঞ্জ করবেন না, এটা ভুল। আমাদের অনলাইনে কাজ করতে গেলে প্রতিনিয়ত আইডি চেঞ্জ করতে হয় বা কখনো কখনো নিউ আপডেটসের জন্য বা এক্সট্রা কোনো ফিচারের জন্য আমরা কিন্তু কোম্পানিও চেঞ্জ করে থাকি, কখনো ইউটিআই বা কখনো এনএসডিএল, এজন্য কিন্তু এতগুলো কথা মেনশন করে বলা আপনাকে। তো বন্ধুরা এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এই সমস্ত অনলাইনে কাজ করে বা যে সমস্ত আপনাদের এই অনলাইন কাজের গ্রুপগুলো আছে সেখানে, যাতে সবাই এই বিষয়টা জানতে পারে, যারা একটু কাঁচা আছে বা নতুন দোকান করেছে বা নতুন অনলাইনে কাজ করছে তারা তো এই জিনিসগুলো বোঝে না, সুতরাং অবশ্যই একটু শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।